কুকুর সম্পর্কে আমাদের নবী তার উপর শান্তি বর্ষিত হোক একটি হাদিস আছে হাদিসটি হল নবী তার সাহাবিদের বলেছেন কুকুর যদি আল্লাহর সৃষ্টির কোন প্রজাতি না হতো তাহলে আমি একটি কুকুর হত্যার নির্দেশ দিতাম এই হাদিসটি আমাকে বলেন একদিন তিনি আমার শহীদুল্লাহ হলের বাসায় এসেছেন আমি কথায় কথায় তাকে জিজ্ঞাসা করলাম কুকুর সম্পর্কে আমাদের ইসলাম ধর্ম কি বলে হুজুর আমাকে এই হাদিসটি শোনালেন কুকুর সম্পর্কে নবীজির এমন কঠিন মনোভাব প্রকাশ করেছেন আমার জানা ছিল না অবশ্যই ছোটবেলায় মাকে দেখেছি কুকুর ঘরে ঢুকলেই দূর দূর করে উঠতেন কুকুর ঘরে ঢুকলে নাকি ঘর অশুচি হয় ঘরে ফেরস্তা আসে না এই প্রসঙ্গে একটা মজার গল্প আছে ভয়ঙ্কর পাপি এক লোক তার মৃত্যুর সময় উপস্থিত শ্বাসকষ্ট হচ্ছে সে ছিছি করে বলল ওরে আমি মরতে চাই না রে তোরা তাড়াতাড়ি একটা কুকুর এনে দে আমার পায়ের সঙ্গে বেঁধে দে লোকটির স্ত্রী অবাক হয়ে বলল কুকুর বেঁধে রাখলে কি হবে লোকটি বিরক্ত গলায় বলল আরে বোকা বোকামাগি কুকুর বাধা থাকলে ফিরিস্তা আসবে না ফিরিস্তা না এলে যান কবজ হবে না সহজ হিসাব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রাণী হিসেবে কুকুর গ্রহণযোগ্য না বিড়াল গ্রহণযোগ্য ছোটবেলায় নানিজি বলতেন খবরদার বিড়ালের গায়ে হাত তুলবে না বিড়াল নবীজির খুব পেয়ারা জানোয়ার নবীজি বিড়ালের গায়ে হাত পোলাতেন ধর্মীয় ট্যাবু সত্ত্বেও সাধারণ মানুষের কাছে কিন্তু কুকুরের আদর বিড়ালের চেয়ে বেশি গ্রামে একটি প্রচলিত গল্প তার প্রমাণ মেলে গল্পটি হল কুকুর সব সময় প্রার্থনা করে গৃহস্থের সাত ছেলে হোক সাত সাতটা ছেলে হলে তারা ফেলে ছড়িয়ে ভাত খাবে সেখান থেকে সে ভাগ পাবে আর বিড়াল বলে গৃহস্থ অন্ধ হোক অন্ধ হলে গৃহস্থ বুঝবে না কোন খাবার কোথায় থাকে এই ফাঁকে সে খেয়ে যাবে কুকুর প্রাণীটির প্রতি আমার তেমন কোনো মমতা নেই রেবিজ ক্যারিয়ার হিসেবেই আমি কুকুরকে দেখি বগুড়ায় আমি জলাতঙ্কের এক রুগীকে দেখেছিলাম না দেখলেই ভালো ছিল ভয়াবহ দৃশ্য রোগীর কষ্টের বর্ণনা দিচ্ছি না দেওয়া সম্ভবও না মনে আছে রোগীর বাবা কাঁদতে কাঁদতে সবাইকে বলেছিলেন আপনারা দোয়া করেন যেন আমার ছেলেটি তাড়াতাড়ি মারা যায় পঁচিশ বছর আগে দেখা ছবি এখনও দুঃস্বপ্নের মতো মনে পড়ে হাত পা ঠান্ডা হয়ে আসে যে প্রাণী এই ভয়াবহ ব্যাধির ভাইরাস বহন করে তার প্রতি মমতা থাকার কথাও না তারপরেও আমি গোপন ভালোবাসা এই প্রাণীটির প্রতি আমার আছে আমার সবচেয়ে ছোট ভাইটির জীবন একটি কুকুর তার নিজের জীবন জীবনের বিনিময়ে বাঁচিয়েছিলেন সেই স্মৃতি ভোলা বা ভোলার চেষ্টা করা অন্যায় অরণ্যচারী মানুষের প্রথম সঙ্গী হল কুকুর মানবজাতির উষা লগ্নে এই সাহসী পশু তার পাশে এসে দাঁড়াল মানুষকে শক্তি ও সাহস দিল মানুষকে বলল আমি আছি আমি তোমার পাশেই আছি এখনও গভীর রাতে কোনো নিঃসঙ্গ মানুষ রাস্তা হাঁটলে কোথ থেকে একটা কুকুর এসে তার পাশে পাশে চলতে থাকে কুকুর প্রসঙ্গে আমার নিজের অভিজ্ঞতার দুটি গল্প বলি শহীদুল্লাহ হলে থাকাকালীন ঘটনা একদিন দুপুরবেলায় ঠিক ভাত খাবার সময় কে যেন দরজা ধাক্কাতে লাগলো কলিং বেল টিপছে না দরজা ধাক্কাচ্ছে কাজেই ধরে নিলাম ভিক্ষুক দুপুরবেলা ভাত ভিক্ষা চাওয়ার জন্য খুব ভালো সময় আমি দরজা খুলে দেখি বিশাল এক কুকুর আমাদের দেশি কুকুর এত বড় হয় না আমি কুকুরটাকে কিছু খাবার দিতে বললাম খাবার দেওয়া হলো সে খাওয়া দাওয়া করে চলে গেল পরদিন আবার এলো সেই দুপুরবেলা আবারও খাবার দেওয়া হলো তারপর সে আসতেই থাকলো আমার ছোট মেয়ে একদিন বলল বাবা দেখো কুকুরটা ঠিক দুটোর সময় আসে কুকুরের নিশ্চয়ই হাত ঘরে নেই ঘন্টা মিনিট মিলিয়ে তার খেতে আসার কথাও নয় দেখা গেল এই কুকুরটা তাই করছে ঠিক দুটোর সময় আসছে সময় সম্পর্কে প্রাণী জগতের নিশ্চয়ই সেরকম কোনো ঘড়ি আছে যা ব্যবহার করে ঠিক দুটোর সময় চলে আসে